नमस्कार बंधुरा, प्राउड बेंगलर यूट्यूब चैनेले आपनादे सकलके स्वागत जानाई। बंधुरा, बिराट खराब समय मध्य दिए जाच्छे सारा पृथ्वी, तार प्रभाव पड़ेछे आमादेर देशेओ। चारिदिके चलछे लकडाउन, मानुष गृहबंदी, नित्यदिन करोनाय आक्रांतेर संख्या बेड़ेई चलेछे। सरकार थेके सामाजिक दूरत्व बजाय रखा सह जे सब स्वास्थ्यविधि पालनेर परामर्श दिच्छे ता कठोरभावे पालन कराई এই মুহূর্তে সকলের প্রধান কর্তব্য। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে মদের দোকান খোলায় ছাড় দেওয়া হয়েছে এবং সেই নিয়ে নানা রকম প্রতিক্রিয়াও উঠে আসছে নানা দিক থেকে। এমত অবস্থায় আজ সুপ্রিম কোর্ট থেকে এই মদ বিক্রি বিষয়টিকে নিয়ে একটি বিরাট খবর উঠে আসছে। কী সেই খবর তা আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে সবার মঙ্গল কামনা করে লিখুন ভালো থাকো সবাই, এই কথাটি সবাই অবশ্যই লিখুন এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে মদ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বিরাট খবর। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, লকডাউনে টানা প্রায় ছ সপ্তাহ বন্ধ থাকার পর কেন্দ্রের ছাড়পত্রে সোমবার মদের দোকান খুলতেই বিপত্তি বেঁধেছিল দেশের বহু শহরে। সামাজিক দূরত্বের বিধি শিকে তুলে গা ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে বিশৃঙ্খলা, আর তা নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, বাদ যায়নি কোনো কিছুই। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি মদ বিক্রি বন্ধের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু পুরোপুরি বিক্রি বন্ধ না করে হোম ডেলিভারির পরামর্শ দিল শীর্ষ আদালত। তার জন্য রাজ্য সরকারগুলিকে উপযুক্ত ব্যবস্থা করার কথা বলেছে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্বের বিধি মেনে শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টেও। এই মামলাটিও সেইভাবেই ভিডিও কনফারেন্সে শোনেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কল ও বিচারপতি বি আর গাবাই। মামলাকারী ও সরকার পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতিদের বক্তব্য, আমরা কোনো নির্দেশ দিচ্ছি না, তবে সামাজিক দূরত্বের বিধি কার্যকর করতে রাজ্যগুলির উচিত হোম ডেলিভারির বিষয়টি ভেবে দেখা। জনস্বার্থ মামলাকারীর বক্তব্য ছিল, যেভাবে মদের দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ছে এবং পুলিশের পক্ষে সামাজিক দূরত্বের বিধি কার্যকর করা অসম্ভব হয়ে পড়ছে, তাতে করোনা সংক্রমণ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। মামলাকারীর পক্ষে সওয়াল করে আইনজীবী জে সাই দীপক যুক্তি দেন, সব মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি, নির্দিষ্ট কিছু খুলে দেওয়ায় সেই সব দোকানের সামনে প্রচুর ভিড় হচ্ছে। বর্তমান আইনে মদের হোম ডেলিভারির অনুমতি নেই। মদ বিক্রেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অ্যাপ বেসড খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো এ নিয়ে সরকারের সঙ্গে কথা চালাচালি করছে বলে কেন্দ্রের একাধিক সূত্রে খবর মিলেছে। সংবাদ সংস্থা রয়টার্স জোম্যাটোর একটি নথি হাতে পেয়ে দাবি করেছে, ওই সংস্থা মদের হোম ডেলিভারির জন্য দরবার করছে। এই পরিস্থিতিতে বিচারপতি সঞ্জয় কল মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, হোম ডেলিভারি নিয়ে আলোচনা চলছে, এই পরিস্থিতিতে আমাদের কি করতে বলেন? জবাবে জে সাই দীপক বলেন, আমি চাই মদ বিক্রির জন্য সাধারণ মানুষ যেন সংক্রমিত না হয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উচিত মদ বিক্রি নিয়ে রাজ্য সরকারগুলিকে নোটিশ পাঠিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন দিক। গত 25 মার্চ প্রথম দফা লকডাউন শুরু হওয়ার দিন থেকেই সারা দেশে মদের দোকানগুলিও বন্ধ ছিল। 4 মে সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র, তবে শুধুমাত্র স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ স্বতন্ত্র দোকান খোলারই অনুমতি দেওয়া হয়েছে। শুধুমাত্র কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন সর্বত্রই এই ছাড় দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে সামাজিক দূরত্বের বিধি মেনেই দোকান চালানোর কথা বলেছিল কেন্দ্র। কিন্তু সোমবার মদের দোকানগুলি খুলতেই সামনে মদ কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশকে ভিড় সামলাতে লাঠিচার্জ করতে হয়েছিল দিল্লিতে। এছাড়া দেশের প্রায় সর্বত্রই ছিল একই ছবি। দেশজুড়ে এই ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। সেই সমস্যা কাটাতেই সুপ্রিম কোর্ট হোম ডেলিভারি নিয়ে ভাবনা চিন্তার পরামর্শ দিল বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহল।
তো বন্ধুরা এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক আর শেয়ার করতে পারেন, আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা যাওয়ার আগে কমেন্ট বক্সে সবার মঙ্গল কামনা করে লিখুন ভালো থাকো সবাই, এই কথাটি সবাই অবশ্যই লিখুন এই কথাটি। তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।